ওয়েলকাম টু দেখো আজকে ভিডিওটা শুরু করলাম দেখো মানে সকালেই চলে গেছি বাপের বাড়িতে বাবার বাড়িতে মানে স্কুলে ছুটি পড়েছে ওরা বলছে চলো একটু দাদুর বাড়ি ঘুরে আসবো বলে ঘুরতে চলে গেছি দিয়ে তোমার দাদা ভাই আমাদেরকে লাবিয়ে দিয়ে চলে এসেছে মানে অনেকদিন যায়নি তো ওই করে বলি যাই একটু ঘুরে আসি বলে দুদিনের দিনের জন্যে ঘুরতে গিয়েছিলাম তারপর মানে এমন গরম হচ্ছে আমি বলি তারপর একটু ফ্রিজে বললাম মা জল আছে বলে হ্যাঁ বলে ফ্রিজ থেকে আমি জল বার করে খাচ্ছি মানে জলটা খাওয়ার পরে যেন কি মানে শান্তি হলো যেন শরীরটা এত গরম পড়েছে প্রচণ্ড দেখো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো ওইদিকে রান্না রান্নাবান্না করছে দুপুরের জন্যে তারপর দেখো এখানে বানিয়েছে দেখো আলু করলা ভাজা বানিয়েছে দেখো মুর আলো মাছ দিয়ে আলু দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি বানিয়েছে তারপর দেখো পোনা মাছের মানে তেল ঝাল বানিয়েছে তারপর এইদিকে দেখো আনারসের চাটনি বানিয়েছে এগুলো দুপুরে বানিয়েছে তারপর দেখো আমরা সবাই মিলে মানে খেতে বসে গেছি বোনের দুটো ছেলে আমার দুটো ছেলে একসঙ্গে আমও গেছি বলে বোনও গেছে নালে একা একা ভালো লাগে না দু বনে হলে ভালো লাগে তারপর খাওয়া হয়ে গেছে আমুলি তো আমি বাসনগুলো ধুয়ে দিই বলে আমি বাসনগুলো ধুচ্ছি ও বলে দাঁড়া আজকে সন্ধ্যেবেলা তোদেরকে রোল বানিয়ে খাবো দিয়ে ও রোলগুলো বানাচ্ছে অনেকগুলোই রোল বানিয়েছে তারপর এদিকে তোমার দাদাভাই আসার কোথা আছে আমাদেরকে আনতে আসবে আমরা সকালে বাড়ি চলে যাবো দেখো তোমার দাদাভাই আমাদেরকে জন্য আইসক্রিম নিয়ে চলে গেছে দিয়ে মানে আজকে বেশি ভিডিও হয় না ছোট করে ভিডিও করেছি দেখো বন্ধুরা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করো আমাদের পাশে থাকা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম